টাং খুলে 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 আজ এটা কাল তার, পরশু ওর, ভাগ করে করে সবার রোদে দাও। গুড মর্নিং, আজকে বৃহস্পতিবার, এখন সকাল 7:25। বেরিয়ে পড়েছি, থেমে থেমে বললাম এই কারণে, যদি ভুল বলি সেই কারণে 7:25, কেননা আমাদের স্কুল বাস চলে আসে 30-এর মধ্যে, তো 7:20-21 এরকম হবে। তো রীতিমতো মা আর ছেলে দৌড়ো 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 দৌড়ে চলেছি, আর চারপাশটা দেখো সবুজে সবুজ, আমি যেখানে থাকি এরকম সবুজে ঘেরা, চারিদিকে সবুজ মাঠ ঘাট পুকুর অনেক কিছু দেখা যাবে। আর দেখো চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ডে, মানে অ্যাকচুয়াল বাস স্ট্যান্ড এটা নয়, যেখানে স্কুল বাস এসে দাঁড়ায়, আমরা যেখানটা দাঁড়াই সেই জায়গাটা। তো এখানে দাঁড়িয়ে আছে, অলরেডি দুটো স্কুল বাস বেরিয়ে গেছে, এই রুট থেকে তিনখানা স্কুল বাস যায় আমাদের স্কুলেরই, তো দুটো অলরেডি পাস হয়ে গেছে, আমরা আমাদেরটার জন্য ওয়েট করছি। আর সামনের আকাশটা দেখো, মনে হচ্ছে এক পাজা তুলে উড়ে বেড়াচ্ছে। মর্নিং সবাইকে, ক্রিয়েটিভ মুভ চ্যানেলে আমার একটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে বুধবার, না 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 সরি, আজকে বৃহস্পতিবার, মাথাটাই গেছে। বৃহস্পতিবারের সকাল থেকে উঠে এই যুদ্ধ শেষ করে ঠাকুরের এই দেখো আজকে কত ফুল, আজকে গাছেও অনেকগুলো ফুল ফুটেছে, ছাদে ছাদ বাগানের গাছে, আর পাশের বাড়ির বৌদির বাড়ি থেকেও কয়েকটা ফুল পেয়েছি, সেগুলোও নিয়ে এসেছি, ফুলের সাজি আজকে অনেকটা ভর্তি। আর চলে এসেছি কোথায় বুঝতেই পারছো, আমার পেছনটা ব্যাকগ্রাউন্ডটা দেখে। তো সকালের সমস্ত কাজকর্ম শেষ করে এখানে এসে এবার এবার এটা হলে শান্তি অনেকটা কাজ শেষ, বৃহস্পতিবারে এখানে একটু কাজটার পরিমাণ বেশিই থাকে, যার জন্য চলে এসেছি এখন। এখন পুজো পর্ব শেষ করি, তারপর নিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। ব্লগটা আজকে অনেকটা লেট করেই স্টার্ট করলাম, সকালবেলা ছেলেকে স্কুল পৌঁছে দিয়ে চলে এসেছি, মানে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে চলে এসেছি, সকালের অনেক রান্না বান্নার সবকিছু প্রায় কমপ্লিট করে ফেলেছি, আর পুজোটা সারি, ততক্ষণ কী কী করলাম সকালবেলা পর্যন্ত তার আপডেটটা তোমরা দেখে নাও। আমি পুজোটা করে নিই, তারপর আবার আসছি। রান্নাবান্না কি করেছিলাম, রান্নাবান্নায় আজকে হয়েছিল মুসুরের ডাল, দেখো ডাল ঢাল থেকে ডালের চামচটাই পড়ে গেল, যা যাই হোক, আজকে ডালটা ঢের ভালো করে ধুয়ে, ডাল সবসময় ভালো করে ধুয়ে নেওয়াটা খুব দরকার, ওর মধ্যে যে একটা নোংরা নোংরা গায়ে লেগে থাকে পাউডারটা না, ওটা কিন্তু খুবই ক্ষতিকারক। যাই হোক, বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারলে ভালো, সেই সময়টা আমার ছিল না। তো জানো আজকে আমি বানিয়েছিলাম পরোটা, সেই পরোটার পুর হিসাবে কী দিয়েছি, এটা কি, এটা ছাতু, ছাতুকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে একটু নুন একটু মিষ্টিও দিয়েছিলাম, ভালো করে মেখে দেখো পুর বানিয়ে ফেলেছি। এটাকে দিয়ে আটা লেচি করে তার মধ্যে দিয়ে বেশ পরোটার মতো করে ভেজে নেব, একদম স্বাস্থ্যকর একটা খাওয়া দাওয়া। আর তার সঙ্গে হচ্ছে পটল চিংড়ি আর ডাল, তো দেখলেই ডালটা রান্নাও হয়ে গেল, ঢেলেও নিলাম। আর পটল চিংড়িটা কিন্তু কষা চলছে, রীতিমতো রান্নাঘরে যুদ্ধ লেগে গেছে আমার এই সময়টা। আর ওখানে যে লেচিটা না, লেচিটা কিন্তু খুব হালকা হাতে বেলতে হয়, এটা আমি বলে দিই, মনে পড়ে গেল, কারণ নাহলে ওই ভেতরে যে মেটেরিয়ালসটা দিলাম আর কি, মানে সেই ছাতুর মাখাটা, সেটা একবারে বাইরে বেরিয়ে একদম একাচার কাণ্ড হয়ে যাবে। তো খুব হালকা হাতে, আর একটু আটাটাও বেশি দিতে হয়, নাহলে না চারিদিকে মানে ওই বেলিন চাকিটার মধ্যে খালি আটকে যাবে। তো একটু আটা বেশি দিয়ে হালকা হাতে প্রেস করে, যাতে একদমই প্রেস না হয়, হালকা হাতে রুটিটাকে বেলে নিতে হয়। আর এই টাইপের পুরভরার রুটিগুলো বা পরোটা যাই বলো, সেটা একটু মোটা টাইপেরই হয়, খুব একটা পাতলা হয় না, তো খেতে অসাধারণ টেস্ট লাগে, একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো। আর বাচ্চাদের জন্য একটা স্বাস্থ্যকর টিফিন, একটা কি দুটো পরোটা খেলেই একদম পেট ভার হয়ে যায়, অল্প জিনিস দিয়েও অনেকক্ষণ পেট ভর্তি রাখার জন্য এটা কিন্তু একটা দারুণ জিনিস।
এখন দুপুর হয়ে গেছে, ছেলে এক্ষুনি ঢুকে যাবে, এখনো আসেনি, চলে আসবে। সব এই যে জামা কাপড় সব নিয়ে এলাম, কিছু কিছু এই জানলাতেও দিয়ে রেখেছিলাম। বাইরে এত রোদের তাপ, সব জামা কাপড় দিলে তার রং চটে যাবে জামা কাপড়। কি তাপ কি তাপ, ডিপ কালারের জামা কাপড়গুলো একদম দফাড়াফা শেষ করে দেখবে, এত রোদ। ভাদ্র মাসে সবাই জামা কাপড় বাইরে শুকায় না, ওই জন্য এত কড়া রোদ দিয়েছে। আজ তিন চার দিন বৃষ্টির তো নামগন্ধ নেই, আর এত কাঠফাটা রোদ। সব আগে আগে কি হতো, মাঠ হাতে দেখতাম জামা কাপড় সব টাং খুলে 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 খুলে, আজ এটা কাল তার, পুষোর ভাগ করে করে সবার রোদে দেওয়া হতো। এখন কত সময় কোথায়, ওই যখন পড়ো তারপরেই রোদে দিয়ে রেখে দাও, ব্যাস হতেই হয়। বাবা গোটা ওয়ার্ড্রপ বাই আলমারি যাই বলো, তার জামা কাপড় নিয়ে ছাদে রোদে দাও, আবার সেগুলো এনে ঠান্ডা করো, তারপরে আবার আলমারিতে। আর এখন মানুষের এত জামা কাপড় সম্ভব নয়। আগে আগে মানুষের আগেকার দিনে মানুষদের কি হতো, এত জামা কাপড় ছিল, এখন অনলাইনে সুইচ দেওয়ালেই জামা বাড়ি পৌঁছে যাচ্ছে, এত জামা কাপড় মানুষের। আর সেই জামা কাপড়ের উপর মোহও নেই যে এটাকে এত যত্ন করে রাখতে হবে, ওটাকে অত যত্ন করে রাখতে হবে। আগেকার দিনে এগুলো ছিল, মানুষের এক একটা শাড়ি 4 বছর 5 বছর যত্নে রেখে রেখে পরতো, এখন ভালো লাগলো পরলো না, আর দুদিন পর ভালো লাগলো না, একে তাকে দিয়ে দিল, বা যাই হোক নিজে আর ইউজ করছে না, এরকম হচ্ছে না। ওই জন্য আর এখন রোদে জামা কাপড় দেওয়ার গরজটা তেমন আমার মনে হয় কাউরই নেই, খুব একটা দেখতে পাওয়া যায় না এখন। এই এখন একটু এলাম ওপরে, এতক্ষণ কাজ টাজ করে একটু রেস্ট নিই, আবার নিয়ে বেরোতে হবে, আজও তো ডিউটি আছে না, এখনো এসে পৌঁছায়নি, এলে খেতে খেতে দেবো, তারপরে নিয়ে বেরোবো। এই কোকোপিটগুলো দেওয়াতে একটা সুবিধা হয়েছে, গাছগুলোতে জলটা মানে খুব কম দিতে হচ্ছে, রেগুলার যে আগে জল দিতে হতো গাছগুলোতে সেটা দিতে হচ্ছে না। আমি মানে সবে দিয়েছি তো, আজ তিন চার দিন পর পর দেখলাম জল দিচ্ছি, ঠিকঠাকই যাচ্ছে। কি খবর তোমাদের, আমার এই সন্ধেবেলা সমস্ত সেরে সুরে শান্তি ফ্রেশ হয়ে এই রুমে আসলাম। যেমন পাখিরা সারা দিনের কাজকর্ম সেরে কিচির মিচির করে তাদের বাসায় ফেরে, আমি আমার রুমে ফিরলাম। সেই সকালবেলায় যা বেরিয়েছি মানে বাড়িতেই ছিলাম, বাইরে কোথাও যাই মানে ঘরে ছিলাম না, নিচে কাজে ছিলাম, তো সবকিছু সেরে ছেলেকে পড়তে দিতে গেলাম, আনলাম এটা ওটা করে, এখন আমি আমার চার্জ একদম শেষ, এখন রিচার্জ হতে হবে, সেই রিচার্জ করার জন্য এখন বসবো চা। সন্ধ্যে থেকে আজকে চা হয়নি, এখন প্রায় 8টা বাজতে যায়, তবু চা খেতে হবে, অল্প হলেও খেতে হবে। ডেনশা বাড়িতে এসে গেছে আজকে, তাকে চা করে দিয়ে তারপরে ছেলেকে আনতে গেছি। মুনিবাবু চা খেতে অত দূর থেকে আসে অফিস থেকে টি ব্রেকে, তো সেখানে আমি চাটা না করে দিয়ে গেলে কেমন হয়, তো তাড়াহুড়ো করে তাকে চা টা করে দিয়ে গেছি। আমার চাটা খাওয়া হয়নি, কেননা দেরি হয়ে যাবে সেই কারণে, আর ফুটুপাটা করে গরম চা তো খেতে পারি না, একটু চা খাবো, সেটাও যদি তাড়াহুড়ো করে খেতে হয় তাহলে কি হয়, চা বেশ একটু রসি রসি মজা নিয়ে নিয়ে মোবাইল দেখতে দেখতে খাবে, তবে সে চা খাওয়াটা চা খাওয়া মনে হয়। তো চলো এখন আমি বসাবো চা, আর তার সঙ্গে রাতে ভাতটা বসিয়ে দেবো, তারপর একটু রিল্যাক্স। আরেকজন এত গরম আর পারা যাচ্ছে না, আরেকজন মেঝের মধ্যে টান টান হয়ে শুয়ে মোবাইল দেখছে। আমি খুঁজে পাচ্ছি না কার সাথে তুলনা করবো, যাই হোক এখন কথা বলার মতো আর ইন্টারেস্ট পাচ্ছি না, আগে একটুখানি ইন্টারেস্ট বাড়ানোর জন্য আগে একটু চার্জ নিয়ে নিলাম। তোমরা ভাবছো হয়তো এটা আমি কী করছি, এটা একটা কাপড়ের টুকরোকে সরু সরু করে কেটে কোণ করে কেটেছি, এবং দুটো কোণ অপোজিট সাইডে আমি জুড়ছি, এরকম জুড়ে জুড়ে বেশ কয়েকটা টুকরো একসাথে জুড়ে নিয়েছি। আর এই দেখো একটা টাওয়াল, বাড়িতে যে ওয়েস্টেজ টাওয়াল ইউজ হয় না এমন অনেক টাওয়ালই থাকে, সেই টাওয়ালগুলো একটা টুকরো করে নিয়েছি, একটু লম্বাটে টাইপের, খুব চওড়া নয়, একটু লম্বা একটু চওড়া। তো এটা না আমি আগের একটা ব্লগে পুরো ডিটেলসে শেয়ার করেছিলাম মেজারমেন্ট সহ, তোমরা যদি চাও এটা তৈরি করতে সেই ব্লগটা দেখে নিতে পারো। আর আমি আজকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে এটা আমি তৈরি করলাম। তো দেখো কোনটা আমি একটু রাউন্ড করে কেটে নিলাম,
আর আমরা মধ্যবিত্তরা কোনো জিনিসই ফেলি না, সব জিনিসই আমাদের কাজে লেগে যায়। আর এই যে জিনিসটা বানাচ্ছি সেটা কি হচ্ছে শেষ পর্যন্ত দেখতে হলে কিন্তু সঙ্গে থাকো। এই যে কোন কোন করে জুড়ে নিলাম কাপড় টুকরোটা, সেটা এবার পুরো টাওয়ালের তিন দিকে আমি বসিয়ে নিচ্ছি। দেখো বসানো কমপ্লিট হয়ে গেছে, এবার সেটাকে উল্টে দিয়ে আবার আরেকবার সেলাই করে নেব। দেখো উঠে দিলে পুরো বর্ডারের মতো চারিদিকে বসে গেল জিনিসটা, দেখেছো কি সুন্দর হয়ে গেল। কি হচ্ছে বুঝতে পেরেছো কেউ? বুঝতে পারলে কমেন্ট করে জানাও। আর এই দেখো এবার একটা তিন দিক সেলাই করে একটা ব্যাগের মতো করে নিয়েছি, মুখটা খোলা আছে দেখেছো। এই মুখটা খোলা মুখটার ভেতরে আমি এইবার যে খোলা মুখটা টাওয়ালের আছে সেটাকে ভরে দেবো ছোট্ট ছোট্ট প্লিট করে, দেখতে থাকো। তারপর এবার একটু স্টিচ করে দেবো। দেখো ভরে দিয়ে এবার স্টিচ করে দিলাম। এত ইউজফুল একটা জিনিস, যদি কেউ বাড়িতে চাও অনায়াসে তৈরি করতে পারো, খুবই সহজ একটা জিনিস। দেখো এবার স্টিচ করে দিয়ে মুখটাকে আটকে দিচ্ছি। কি বুঝতে পেরেছো? এইটা আমার ওয়াশ মেশিনের সামনে যে হ্যান্ড টাওয়ালটা মোছার জন্য টাওয়ালটা থাকে সেটাই। কেমন হয়েছে জিনিসটা বলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেখো। তাহলে আজকের মতো টাটা, ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।